एमपीओभुक्त बेसरकारी शिक्षा प्रतिष्ठान स्कूल कलेज पर्याय सम्मानित शिक्षक मंडली और कर्मचारीवृंद असलामु आलाइकुम रहमतुल्लाह। हमारे आज के वीडियो ट्यूटोरियल टी अपन रही है इमिस साइट ईएफटी माध्यम शिक्षक जो तथ्य एंट्री दे सकल तथ्य एकाधिक पेज थे क्यों एक पेजे एने प्रिंट दिए संरक्षण करा जाए यार भित्ति कर आज के वीडियो ट्यूटोरियल রয়েছে। ইতিমধ্যে অনেকেই আমাকে মেসেঞ্জার ফেসবুক কমেন্ট বক্স এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে ও জিমেল আইডির মাধ্যমে জানতে চেয়েছেন যে তারা অনেকেই শিক্ষক কর্মচারীর তথ্য প্রিন্ট দিয়ে রাখেননি, তো এখন কিভাবে সম্ভব সেই বিষয়টিও একটি ভিডিও ডিটেইল বানিয়ে দেখানোর জন্য অনুরোধ করেছে। তো আশা করি আপনারা শেষ অবধি ভিডিওটি দেখবেন, সমুদয় তথ্যগুলো আমি আজকের এই ভিডিও ডিটেইলটিতে তুলে ধর, যে কেউ দেখার পর ইনশাল্লাহ কাজগুলোতে দ্রুত এবং অল্প সময়ের মধ্যে সেরে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি ইতিমধ্যে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ইমিস সাইটটিতে রয়েছি, এখন আমি লগ ইন করবো। অতপর এখানে লগ ইন করে এখানে আসব, এমপিও তে ক্লিক দেব। যেহেতু আমরা ইতিপূর্বে ইএফটি তথ্য ইনফরমেশন আপডেট ইনবক্স থেকে আমরা সেন্ড করে পাঠিয়েছি, এখন রয়েছে এটি আর্কাইভে, তো আর্কাইভ সাইটটিতে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে আপনার এই যে দাখিলকৃত অর্থাৎ এখন এটি কিন্তু আর্কাইভে রয়েছে, তারপর আপনি ওপেন করবেন। এটি ওপেন করার পর দেখুন এখানে কিন্তু কোনো প্রিন্ট অপশন আমরা দেখতে পাচ্ছি না, বা একজন শিক্ষকের তথ্য আমি দেখুন ই করতেছি, যে আমরা একজন শিক্ষকের তথ্য ওপেন করলাম, এখানে কিন্তু কোনো প্রিন্ট অপশন দেখা যাচ্ছে না। তা আপনি এই পুরো অংশটা কীভাবে প্রিন্ট দেবেন সেই বিষয়টি আমি এখন আপনাদের দেখাচ্ছি। যে আপনি ঠিক এভাবে আসার পরে উপরে তিনটি থ্রি ডট মেনু রয়েছে, এই যে এখানে লক্ষ্য করুন এখানে উপরে কিন্তু থ্রি ডট তিনটি আইকন রয়েছে, এটিতে ক্লিক দেবেন, দিয়ে তারপরে আসবেন প্রিন্ট অপশনে। প্রিন্ট অপশনে আসার পর আপনি অবশ্যই যেহেতু এখানে পেজ রয়েছে আমরা দেখাচ্ছি, এই যে মোট পাঁচটি পেজ রয়েছে, এই পাঁচটি পেজকে আমি একটি পেজে রূপান্তর করব। আর অবশ্যই এটি পোর্টালে দেবেন, ল্যান্ডস্কেপে দেবেন না, অবশ্যই পোর্টালে দেবেন, পোর্টালে রাখবেন। তো এটিকে একটি পেজে নিয়ে আসতে হলে এই যে এখানে মোর সেটিং এই ডপডাউন মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু নিচে আসবেন, এসে দেখবেন যে এখানে অবশ্যই আপনার এখানে থাকতে পারে ডিফল্ট, ডিফল্ট যদি থাকে আপনি এখানে এসে এটাকে কাস্টমাইজ করে দেবেন, করে দিয়ে তারপরে আপনি এখানে দেখুন কমিয়ে দেবেন, ধরুন আমি 50-60 বা 85 এমি করে দিলাম। দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করুন, শো করবে, অর্থাৎ 50 বা 60 যেটিতে রাখেন এখানে কিন্তু এই যে সব তথ্য এসে গেছে। এখন আমার পিসিটা কিন্তু প্রিন্টের সাথে যুক্ত না, এটি প্রিন্টারের সাথে যুক্ত নয়, সেই হেতু এখানে সেভ অংশ দেখাচ্ছে, প্রিন্ট অপশন দেখাচ্ছে না। তো আমি সেভ করে আপনাদের একটু দেখাচ্ছি পুরো ফর্মটি কীরূপ হবে, আমি একটু আপনাদের দেখাবো এখন। আমি সেভ করলাম, সেভ করে আমি এখানে গেলাম, দেখুন আমি এটি অ্যাডোবি রিডারের মধ্যে আপনাদের দেখাচ্ছি, জি আমি 100 করে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করুন শুধু একটি পেজের মাঝে কিন্তু তথ্য নিয়ে নিছি, ঠিক আছে, আমরা কিন্তু মানে এক পেজের মাঝে সকল তথ্য নিয়ে এসেছি। আপনারা 55 দিলেও পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন আপডেটকৃত ভিডিও পেতে অবশ্যই টেক করে চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো ভিডিও ডিটেলটি এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।